এবং দর্শক দেখতে পাচ্ছেন যমুনা রেল ব্রিজ এর কার্যক্রম। বাংলাদেশের সবচেয়ে বড় রেল লাইন রেল সেতু তৈরি হচ্ছে। এটি হচ্ছে সিরাজগঞ্জ অংশে, ঠিক মাঝামাঝির দিকে এটি কার্যক্রম এবং টাঙ্গাইল অংশে অনেকটা অগ্রগতি হয়েছে, সেই বিষয়টি আমি দেখাবো। বর্তমান যে সেতুটি আছে 300 মিটার দূরেই এই সেতুটি নির্মাণ হচ্ছে। 17,000 কোটি টাকা প্রজেক্ট, শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা এবং পূর্ব অংশের সংযোগ করার জন্য এই সেতুটি। পাইলিং কার্যক্রম চলছে সেতুর, এটা হচ্ছে টাঙ্গাইল অংশের। শব্দ শুনতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে পাইলিং এর সময় শব্দ দেখতে পাচ্ছেন। টাঙ্গাইল আমরা